আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ গাওগান অনুষ্ঠানে। আজকে আমরা চলে এসেছি সীমান্তবর্তী পানের রাজধানী সংগ্রামপুঞ্জিতে, দেখাবো এই গ্রামের চালচিত্র। দর্শক, তাহলে চলুন দেখে নেই সংগ্রামপুঞ্জির গল্প। জাফলং সিলেটের তামাবেল সীমান্তবর্তী দেশবিখ্যাত এক পর্যটন স্পট। তবে আজ আমাদের লক্ষ্য ঠিক জাফলং নয়, পিয়াইন নদীর ওই দক্ষিণ পাশের গ্রাম সংগ্রামপুঞ্জি। জাফলং বল্লাঘাট থেকে দূরের এই গ্রাম এতটাই রহস্যময় আর দুর্গম মনে হয় যে পর্যটকরা খুব একটা বেড়াতে যান না ওই পাশে। অজানা ওই গ্রামকে জানতে খেয়া নৌকায় করে পারের স্বর্গরাজ্য সংগ্রামপুঞ্জিতে রওনা হল বাংলা ভিউ টিম। শীতকাল আসন্ন হওয়ায় উত্তাল পিয়াইন অনেকটাই শান্ত। বালু পাথর মাছ মারা নিষিদ্ধ হয় নেই মানুষের তেমন শোরগোল। নৌকা থেকে নেমে সংগ্রামপুঞ্জি লক্ষ্য করে বালুর উপর দিয়ে হাঁটা শুরু করলাম আমরা। খাসিয়া গ্রাম সংগ্রামপুঞ্জিতে ঢুকতেই চোখে পড়বে একটি বাজার। স্থানীয়রা যাকে লন্ডনী বাজার বলেই ডাকেন, কেউ আবার এককাটি সরেশ, বাজারটিকে লন্ডন বলেই সম্বোধন করেন তারা। খাসিয়াপুঞ্জির শুরুর এই বাজারের নাম কেন লন্ডনী বাজার হলো তা জানতে উৎসুক হলাম আমরা। স্থানীয় এক বাসিন্দা জানালেন এই বাজার ও সংগ্রামপুঞ্জির নামকরণের গল্প। আমরা আসলে পান সুপারি নিয়ে পান সুপারি চাষে নিয়োজিত, আমরা জীবন জীবিকা হইলো পান সুপারি চাষ। এই জন্য আমরা আজ পর্যন্ত আমরা খুব ভালো আছি। আমাদের ওখানে প্রায় ২০০ জনসংখ্যা। গ্রামের এই ছোট্ট বাজারে বিক্রি হচ্ছে বাগান থেকে আসা তাজা পান সুপারি। এছাড়াও স্বাভাবিক যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলো তো আছেই। কয়েকজন নারী দোকানিরও দেখা পেলাম আমরা, জানলাম তাদের ব্যবসার হাল হকিকত। মানুষ নাই তো, মানুষ কম, বিক্রি কম। আমরা গ্রামে অভিগম লন্ডন বাজার ছেড়ে এবার গ্রামের ভেতরে যাওয়ার আয়োজন। খাসিয়াপল্লিতে যাতায়াতের জন্য আছে দুই ধরনের বাহন, মোটর বাইক আর ব্যাটারি চালিত ইজি বাইক। গ্রামের প্রবেশমুখেই সারিবদ্ধভাবে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বাইকাররা। পর্যটক যারাই আসেন তাদেরকে পুরো খাসিয়াপুঞ্জি ঘোরানোর দায়িত্ব তাদের। অনেকে তো এই পথ ধরে চলে যান বিছানাকান্দির দিকেও। আড়াই থেকে তিন মাস ৮৪টা আছে মোটো, ৫০০ থেকে ৪০০ টাকা ইনকাম হয় ৫-৮০০ টাকা, সন্ধ্যা ৭টা ৬টা। খাসিয়া অধ্যুষিত এলাকা সংগ্রামপুঞ্জি ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এক অন্যরকম সুন্দর গ্রাম। গ্রাম সম্পর্কে জানার জন্য আমরা দ্বারস্থ হলাম এই গ্রামের এক সর্দারের কাছে। তার অনুমতি নিয়ে শুরু হলো গ্রাম দেখা। আড়াই থেকে তিন মাস ৮৪টা আছে মোটো, ৫০০ থেকে ৪০০ টাকা ইনকাম হয় ৫-৮০০ টাকা, সন্ধ্যা ৭টা ৬টা। সংগ্রামপুঞ্জির খাসিয়াদের বাড়িগুলো আসলেই মনোমুগ্ধকর। বেশিরভাগ বাড়ির মাটির নিচ থেকে কাঠের অংশ দিয়ে বর্ধিত করে করে তোলা। প্রতিটি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রামের সৌন্দর্যমণ্ডিত প্রতিটি বাড়িতেই যেন স্নিগ্ধতার আভাস। খুব ছোট, ছিমছাম আর পরিচ্ছন্ন একটা গ্রাম সংগ্রামপুঞ্জি। ছোট ছোট টিনের চালওয়ালা একতলা দোতলা বাড়ি, তিনতলা পর্যন্ত মাথা উঁচু করার সাহস পায়নি কোনো ছাদ। এটাই এখানকার ঐতিহ্য। বাড়িগুলোর নকশাতে বাঙালিয়ানার চেয়ে ভারতের মেঘালয়ের ছাপ বেশি। প্রায় প্রতিটি বাড়িতে সুপারি আর পানের চাষ হয়। সবচেয়ে বড় সুপারি বাগান এখানকার জমিদারের। আসলে এখানকার অধিবাসী মূলত খাসিয়া। খ্রিস্টান ধর্মাবলম্বী এই আদিবাসী ছাড়াও কিছু হিন্দু আর বৌদ্ধ অধিবাসী আছে এই গ্রামে। মোট সংখ্যা ৪ অঙ্ক এখনও স্পর্শ করেনি। সব ধর্মের মানুষজন মিলেমিশেই বসবাস করেন ছায়া ঘেরা ছোট্ট এই সুন্দর গ্রামে। প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯২ খ্রিস্টাব্দে। এখানে বেশ কয়েকটি সেই জনগোষ্ঠী আছে, তাহলে এখানে যদিও তারা খাসিয়া, কিন্তু ধর্মের ভিত্তিতে বেশ কিছুটা
পার্থক্য রয়েছে, এখানে রয়েছে ক্যাথলিক, এই ক্যাথলিক সম্প্রদায়ে এখানে আছে আষ্টশো মানুষ, তারপরে আছে স্কর্ন, জেন্টিল, প্রেসবিটেরিয়ান, পাত্র সম্প্রদায়ের মানুষজন। আর তারা যদিও ধর্মের ক্ষেত্রে আলাদা, কিন্তু সামাজিকতার দিক থেকে তারা সব কিছুতে সাহায্য সহযোগিতা করে। আর এখানে খাসিয়াদের কৃষ্টি সংস্কৃতি খুব সুন্দর, আমাদের বাঙালিদের থেকেও আরও অনেক বেশি সুন্দর, আর তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি যদি তাদের পরিবারগুলো লক্ষ্য করেন, ঘরগুলো লক্ষ্য করেন, দেখবেন অনেক পরিষ্কার, একেবারে টিপটপ, মানে নোংরা বলতেই নেই, কারণ এটা তারা পরিবার থেকেই শিখেছে। আর তারা হলো একে অন্যকে সাহায্য সহযোগিতা করে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি কোনো বিয়ে হয়, যদিও অন্য ধর্মের হয়, তবুও তারা একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। খাসিয়ারা মাতৃকেন্দ্রিক পরিবার চর্চা করে, অর্থাৎ উপার্জন, তদারকি, সম্পদ বণ্টন, শাসনের ব্যাপারগুলো মেয়েরা দেখে। আর পুরুষেরা গৃহস্থালী কাজকর্ম, রান্নাবান্না, সন্তানের পালনের কাজ করে। তবে এখনকার সময়ে আমাদের কাছে ব্যাপারটা বাস্তবে খুবই অদল বদল প্রবণ মনে হলো। এই গ্রামের অন্যতম আকর্ষণ জমিদার বাড়ি। দুইতলা সাধার মাঝে নীলের কাজ করা বাড়িটা একদমই গ্রামের মধ্যেখানে। সেখানে গিয়ে দেখা পেলাম পান শ্রমিক নারীদের, নিবিড়ভাবে বাগান থেকে তুলে আনা পান প্রক্রিয়াজাত করছেন তারা। গ্রামের শেষ মাথায় চা বাগান, কয়েক বর্গমাইল এলাকা জুড়ে সমভূমির এই চা বাগানটাও জমিদারের অধীনে। তবে এখানকার চা পাতার মান পাহাড়ি পাতার মতো এত ভালো নয়। সবুজ কার্পেটের মতো বাগানটা দেখলে মনে হয় গা এলিয়ে দেই। বাগানের পাশেই কিছু দোকানি চা পাতা, সুপারি, পাথরের গয়না নিয়ে বসে আছেন। আমাদের মতো পর্যটকরাই এদের একমাত্র উদ্দেশ্য। সংগ্রামপঞ্জিতে প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র দুটি, প্রাথমিকেই তাই এই গ্রামের বেশিরভাগ ছেলেমেয়ের পড়ালেখা শেষ হয়ে যায়। হাই স্কুলে যেতে হলে নৌকোয় করে পিয়াইন নদী পার হয়ে যেতে হয় ওই গুচ্ছ গ্রাম, সেটাও জাফলংয়েই, কিন্তু সম্পূর্ণ অন্যরকম এক পরিবেশ। জনসংখ্যা আমাদের ওখানে আমরা 200 উপরে আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আর মন্দির আছে আমাদের এখানে, দুইটা গির্জা আছে। এবার আমাদের লক্ষ্য পান বাগান। সংগ্রামপঞ্জিতে ঠোকার কিছুক্ষণ পরেই রাস্তার দুপাশ জুড়ে দেখা মিলবে পান বাগানের। সুপারি গাছের গাবে আকাশ পানে ঊর্ধ্বমুখী পান গাছ। সিলেটে এই পান খাসিয়া পান বলেই বহুল প্রচলিত এবং জনপ্রিয়। শান্ত স্নিগ্ধ পান বাগানগুলো স্থির হয়ে বসে আছে যেন খাসিয়াদের ইতিহাস ঐতিহ্যের স্বরূপ নিয়ে। বাগানের ভেতরেই পানের স্বাদ পরখ করার সুযোগটা নষ্ট করলাম না আমরা। দর্শক, পান বাগানে যেহেতু চলে এসেছি, সেহেতু পান একটু টেস্ট করতে হবে, যদিও আমি পান খাই না। এই পানটা টেস্ট করার জন্য আসলে ঠিক কোনটা ভালো হবে সেটা একটু দেখার চেষ্টা করছি। ছোট আকারের একটা পানের সামান্য অংশ আমরা একটু ছিঁড়ে মুখে দেওয়ার চেষ্টা করব। অনেক জাল, এটা প্রথাগত যে পানগুলো আছে সেই পান থেকে কিন্তু অনেকটাই ভিন্ন এই খাসিয়া পান, যে কারণে সিলেটের যেসব নারীরা এই পান খেয়ে থাকেন তারা কিন্তু এই পানটা খুবই ভালোবাসেন, এবং তারা কিন্তু এই খাসিয়া পান ছাড়া অন্য কোনো পান খানো না। সংগ্রামপঞ্জির ঠিক মধ্যখানে বিশালাকার একটি মাঠ, সেই মাঠে চলছিল বাঙালি খাসিয়াদের মধ্যে ফুটবল ম্যাচ। গ্রামের মানুষজন যে খেলাধুলা অন্তপ্রাণ তা বোঝা যায় মাঠে দর্শকদের উপস্থিতি দেখে। বিশাল মাঠের চারপাশ জুড়ে মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন দর্শকরা, ফুটবল খেলার উত্তেজনাও যেন ছুঁয়ে যাচ্ছিল তাদের। শুধু যে পুরুষরাই ফুটবল ম্যাচ উপভোগ করছেন তা নয়, গ্রামের নারীরাও বিকেলবেলা ফুটবল ম্যাচ দেখার জন্য ভিড় করেছেন মাঠের পাশে। এবার ফেরার পালা, জাফলং সংগ্রামপুঞ্জির এই গ্রামে ঘুরতে যেতে পারেন আপনিও। তবে যারা যাবেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে স্থানীয় সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্যের প্রতি। জানার আগ্রহ নিয়ে এই গ্রামে ভ্রমণ করলে তা হবে আপনার জন্য এক আনন্দময় অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম গাঁওগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী গ্রাম সংগ্রামপঞ্জির গল্প, এবং আশা করি এই ভিন্ন রকম গ্রামের গল্প আপনাদের খুবই ভালো লাগবে। দর্শক, আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন কোনো গ্রামের গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন। খুদা হাফেজ।